এই ওয়ালগুলো এখন কালকে থেকে করে দেওয়া হবে। আসো এখানে আসো। আচ্ছা, বাথরুমের ক্ষেত্রে এটাকে আমরা পিভিসি বোর্ড দিয়েছি, এটা পানি যাবে না, এটা খটখট করে আওয়াজ করবে। মনে রাখতে হবে যে এটা কিন্তু ফোমের, এটা যখন আমি খুলে ফেলবো আমি কি দেখতে পাবো, ফোম দেখতে পাবো। ফোমের উপরে কিন্তু কোনো কালার ধরে না। আমরা তো আগেই বলেছি যে এটা ইকোলজিক্যাল টেকচার, এটা এই কাজের এক্সপার্টিস কম আছে, তারপরেও ধরেন এখন কাজ করার ফলে কিছুটা মানুষ অভিজ্ঞতা আসছে, যার জন্য এখানে একটা প্লাস্টিক পেইন্ট দিয়ে দিলে এরকম হবে। আপনারা যদি নেটেও সার্চ দেন দেখতে পাবেন যে যত ডোম পৃথিবীতে বানানো আছে সব ডোমের এইভাবেই রুমের ওয়ালগুলি ম্যানেজ করেছে, ইনডোর ওয়ালগুলি। এগুলো ওয়ান কাইন্ড অফ সিলিং হিসাবেও কাজ করে, হ্যাঁ, এটার ইনসুলেশন হিসাবে। আর এখানে একটা শোক বক্স, এখানে আরেকটা শোক বক্স ঢুকে যাবে। আর যেহেতু এখানে আমাদের একটা দুর্বলতা ছিল যে আমাদের কাজ এক্সিকিউশন করার মতো লোক বলো একটু করোনার সময় একটু কম ছিল, যার জন্য আমরা ওইভাবে পাই নাই, হ্যাঁ, বা করতে আসতে চায়ও নাই, মানুষ অত আন্তরিক না। সেই ক্ষেত্রে যে এখানে হঠাৎ করে একটা ভুল করে ফেলছে, মিলাই দিয়ে চলে গেছে, এখন আর মিস্ত্রি খুঁজে পাওয়া যাচ্ছে না যে কে করে গেছে, এ ওর দোষ ওর দোষ এরকম। তো এইটাকে একটু কারেকশন করতে হবে। আর এইখানে যে এখানেও সেম ওয়াল কাটার পরে যে এই টাইলস একটা এক্সট্রা টাইলস দিয়ে যে ঢুকাই দিবে ওই কাজটাও করে না, অথবা একটু কালো রং দিয়ে মিলাই দিলেও হয়তো তাও করে নাই। আর দড়ি লাগাতে বলাতেও বাথরুমের ভিতরে, যদিও এটা প্লাস্টিক পেন্ট করা দড়ি লাগিয়ে দেওয়া হয়েছিল, এটা খুলে ফেলা হবে। আর এখানে এখানে একদম ডিপ ডিপ করে প্লাস্টিক পেন্ট দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, যেন শাওয়ারে কোনো সমস্যা না হয়। আর এখানে যত প্রকার তার আছে এখন একটু খেয়াল করে করে এগুলো একটু সরাই ফেলতে হবে, যেহেতু এখন গোপালগঞ্জ একটু থেকে কাজ করার সুযোগ তৈরি হয়েছে, আগে যেটা ছিল না, সেহেতু এখন চাইলে আমিও দুই তিন দিন এসে টানা থেকে আমি এইগুলি ডিটেলগুলি করে দিব। আর এখানে আমি একটু স্যাটিসফাইড না, এখানে আমার এই কার্টেনের পাইপটা আমাকে ঢাকায় খুঁজে নিয়ে আসতে হবে, স্পেশালি কোথায় পাওয়া যায় না তো বানাতে হবে, বানিয়ে নিয়ে আসতে হবে, যেহেতু কার জিনিস আমরা সাধারণত ইউজার না, যদিও এগুলি মানুষ পছন্দ করলে ওইগুলি আসলে ওইভাবে হয় না। এই গেল আমার প্রথম রুম, প্রথম রুমে আসো।